वेलकाम टू বীজঅঙ্ক ডট কম। আমি সুনম, তোমাদের ম্যাথস টিচার। চলো দেখি না এবারে কোন অঙ্ক আছে আমাদের কাছে সলভ করার জন্য। এখানে বলা রয়েছে এবিসি ত্রিভুজে এ বি ইকাল টু এ সি, বি ও সি বিন্দু থেকে এ বি ও এ সি বাহুর ওপর লম্ব যথাক্রমে এ সি ও এ বি বাহুকে এফ ও ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এফ ই এফ সমান্তরাল বি সি। তাহলে দেখো এখানে কি বলা রয়েছে যে ত্রিভুজ এ বি সিতে কি আছে, এ বি ইকাল টু এ সি, অতএব অ্যাঙ্গেল এ বি সি ইকাল টু অ্যাঙ্গেল হবে এ সি বি, কারণ সমান বাহু বিপরীত কোণ দ্বয় সবসময় সমান হয়। এখন ত্রিভুজ বি সি এফ ও ত্রিভুজ বি সি ই এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল বি এফ সি ইকাল টু অ্যাঙ্গেল বি ই সি হবে, কারণ প্রত্যেকেই সমকোণ, অতএব অ্যাঙ্গেল এফ বি সি ইকাল টু অ্যাঙ্গেল বি সি ই হবে, কারণ যেহেতু অ্যাঙ্গেল এ বি সি ইকাল টু এ সি বি, এবং এখানে বি সি হচ্ছে সাধারণ বাহু, বি সি হচ্ছে সাধারণ বাহু, তার জন্য কি হবে যে ত্রিভুজ বি সি এফ সমান্তরাল হবে কার সাথে, বি সি ই এর সাথে। অত এখান থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ বি সি এফ ইকাল টু ত্রিভুজ বি সি ই, ঠিক আছে। তাহলে এবার দেখো কিন্তু এই যে দুটো ত্রিভুজ রয়েছে এরা বি সি এর একই পাশে এবং দুটি সরলরেখা অংশ বি সি বি সি আর এফ ই এর মধ্যে অবস্থিত, অতএব বি সি সমান্তরাল এফ ই হবে, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। বীজঅঙ্ক ডট কম ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ। গণিতের এরকমই নানান সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।